আসসালামু আলাইকুম, ভুই অটোসের পক্ষ থেকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমাদের শোরুমটা অবস্থিত আপনার মিজমিজি মৌচাক বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ। আপনারা যদি ডান দিক থেকে আসেন, মানে কাশপুর থেকে যদি আসেন, তাহলে আপনারা কাশপুর ব্রিজ পার হয়ে চিটাগাংয়ের পরে মৌচাক বাস স্ট্যান্ড। আর আপনারা বাম দিক থেকে যদি আসেন গুলিস্তান হয়ে মোহাম্মদ হানি ফ্লাইওভারটা পার হয়ে আপনার সাইনবোর্ডের পরে স্ট্যান্ডই মৌচাক বাস স্ট্যান্ড, মৌচাক সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা অবস্থিত। তো আজকে আমরা দেখাবো একটি কাগজ কমপ্লিট হায়েস্ট গাড়ি, হায়েস্ট সুপার জিএল। তো এরকম হবে ভাই বাইক গাড়িটার কন্ডিশনটা। এটা ভাই ঢাকা মেট্রো 15 সিরিয়ালের গাড়ি, 15-55-63। গাড়িটা ভাই ফ্রেশ কন্ডিশনেই আছে। টায়ার কন্ডিশনটা এরকম হবে, এই সাইড এবং এই সাইড নিকেলের কন্ডিশনটা করা আছে। আপনার এখানে কালো গ্লাস করা আছে, আপনাদের নিকেল কন্ডিশনটা এরকম হবে। জি জি ভাই, এখান দিয়ে আসেন, একটু দেখাই আপনাদের। টায়ারের কন্ডিশনটা এরকম হবে। এটা ভাই 5-ডোরের গাড়ি। জি জি ভাই, টায়ারের কোনো উপর দিয়ে দেখাই আমি ভাইদের একটু। পিছন দিক দিয়ে আসেন, পিছন দিক দিয়ে যদি একটু দেখাই ভাইদের, পিছন দিক দিয়ে এরকম হবে। এটা ভাই টয়োটা হায়েস্ট গাড়ি, যে সুপার জিএল দেওয়া আছে এখানে, সুপার জিএল। পিছনের কন্ডিশনটা এরকম হবে ভাইদের, জায়গার স্বল্পতা কারণ দেখাতে পাচ্ছি না। পিছনে ভাই আপনার 120 লিটারের সিএনজি বক্স দেওয়া আছে। ভিতরের কন্ডিশনটা এরকম হবে, জায়গা স্বল্পতার জন্য আমরা করতে পারছি না। জি ভাই, এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন। গাড়িটা ভাই 5-ডোরের গাড়ি, গাড়িটা ভাই 5-ডোরের গাড়ি। এই ভাই ভিতরের কন্ডিশনটা দেখেন এরকম হবে। পিছনে 4 জন, 3 জন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 জন গাড়িটার ভিতরে বসা যাবে। আর গাড়িটার ভিতরে এক্সট্রা বাতাসের জন্য এখানে একটা ফ্যান দেওয়া আছে, বাইরে যদি একটু দেখাই দেন ফ্যানটা, এখানে দুইটা এক্সট্রা ফ্যান দেওয়া আছে। জি ভাই, এই গাড়িটা কিন্তু 5-ডোর। এখন আমার সামনের কন্ডিশনটা দেখবো। সামনের কন্ডিশনটা এরকম হবে, এটা অটো গিয়ারের গাড়ি, অটো গিয়ারের গাড়ি। গাড়িটা অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। জি ভাই, আচ্ছা ভাই আমরা এখন ওই সাইডটা দেখবো, ওই সাইডটা যতটুকু পারি আমরা একটু দেখাই দিচ্ছি, যতটুকু পারি ভাই দিয়ে একটু দেখাই দিচ্ছি আমরা। ওভারঅল কন্ডিশন ভালো আছে, ফ্রেশ কন্ডিশনেই আছে। জি ভাই, এই গাড়িটা ডিটেলস হচ্ছে, এই গাড়িটার নামটা হচ্ছে আপনার হাই সুপার জিএল। এটা 2003-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন। আর এটা ট্যাক্স টোকেনটা ফেল আছে, আপনার ফিটনেস, রোড পারমিট এগুলো কমপ্লিট আছে। গাড়িটা অরিজিনালি ভালো একটি গাড়ি, ফ্রেশ কন্ডিশনেই আছে। আর এই অবস্থায় আমরা প্রাইসটা চাচ্ছি ভাই 680,000 টাকা। জি ভাইয়া, দর্শক আপনারা আসবেন, আপনারা আসা আপনার গাড়িটা দেখবেন, গাড়িটা আপনার পুরো ভালো কন্ডিশন আছে, এখন সম্পূর্ণটা আপনাদের উপরে। আপনারা আসবেন, দেখবেন এবং দামাদামি করবেন। এটা অবশ্যই আমাদের আস্কিং প্রাইস 680,000 টাকা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।